নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব, কোনো বিশেষ উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণের জন্য আপনারা কোন রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে বিশেষ সুফল লাভ করতে পারবেন। দেখুন, রুদ্রাক্ষ তো আপনারা অনেকেই অনেক রকম ধারণ করে থাকেন, অনেক সময় ধারণ করে থাকেন, কিন্তু মুখ্যত শ্রাবণে আপনারা রুদ্রাক্ষ ধারণ করলে আপনাদের জীবনে বিশেষ সুফল প্রাপ্তি করতে পারবেন। এবং দেখুন, শ্রাবণ মাস ব্যতীত রেখেও কিন্তু আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে। কিন্তু বিশেষভাবে যদি সুফল লাভ করতে চাইছেন, তাহলে অবশ্যই শ্রাবণ মাসকে অত্যন্ত উৎকৃষ্ট বলে মানা হয়ে থাকে। কারণ শ্রাবণ যেহেতু এক তো শিবের মাস, আর শিবের অক্ষ অর্থাৎ রুদ্র অক্ষ রুদ্রাক্ষ আপনাদের কিন্তু শিবের অক্ষ থেকে অর্থাৎ শিবের চোখের জল থেকে কিন্তু তৈরি হয়েছে। তাই শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে। আপনারা যদি আপনাদের জীবনে বিশেষ উদ্দেশ্য, বিশেষ লক্ষ্যগুলিকে পূরণ করতে আপনারা যদি রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, তাহলে কোন কোন মানুষ কোন কোন রুদ্রাক্ষ ধারণ করবেন সে বিষয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রথমে বলবো, যদি আপনি আপনার পারিবারিক জীবন এবং সাংসারিক জীবন এবং তার সাথে সাথে সামাজিক জীবনকে ঠিক রাখতে চাইছেন, তাহলে কিন্তু দুমুখী এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ একত্রে ধারণ করতে পারেন। এতে জীবনে বিশেষ সুফল অবশ্য প্রাপ্তি হতে দেখতে পাবেন। সর্বোচ্চ সফলতা যদি আপনি আপনার জীবনে পেতে চাইছেন, ভীষণভাবে উন্নতি করতে চাইছেন জীবনে, তাহলে ইন্দ্রাক্ষীমালা আপনারা অবশ্যই গলায় ধারণ করুন। এতে বিশেষ সুফল প্রাপ্তি অবশ্য ঘটবে। যদি অর্থ এবং সম্পদের জন্য আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, তাহলে সাতমুখী রুদ্রাক্ষ আপনারা গলায় অথবা হাতে ধারণ করতে পারেন। এতে বিশেষ সুফল প্রাপ্তি আপনাদের জীবনে অবশ্য ঘটতে দেখতে পাবেন। জীবনে সকল কাজে বাধা চলে আসে, বিঘ্ন চলে আসে, সকল কাজে কিছু না কিছু ঝঞ্ঝাট লেগেই থাকে। এমনটি যদি আপনাদের ক্ষেত্রে সর্বদা থাকছে, তাহলে আপনারা আটমুখী রুদ্রাক্ষ হাতে অথবা গলায় শ্রাবণের যে কোনো দিনে শুভ সময় দেখে ধারণ করুন। অবশ্য ফায়দা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মিলবে। যদি আপনার বিবাহ হচ্ছে না, বিবাহ হতে গিয়ে কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে ফেস করছেন, অথবা বৈবাহিক জীবন সম্বন্ধীয় কোনো বিষয়ে আপনারা সমস্যায় রয়েছেন, এমন ক্ষেত্রে আপনারা অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষের ধারণ করুন। এবং তার সাথে সাথে সম্ভব হলে দুমুখী রুদ্রাক্ষ একত্রে আপনারা একটি একটি দানা ধারণ করতে পারেন। এতে নিশ্চিতভাবে আপনাদের বৈবাহিক জীবন বা বিবাহ সংক্রান্ত বিষয়ে সফলতা মিলবে। আপনাদের অনেকেরই কিন্তু মনে ছোট ছোট কথায়, ছোট ছোট বিষয়ে কিন্তু উদ্বেগ সৃষ্টি হয়, দুশ্চিন্তা সৃষ্টি হয়। মানসিকভাবে আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, যার ফলে ঘুমেরও ব্যাঘাত ঘটে আপনাদের ক্ষেত্রে। এমনটি যদি আপনাদের ক্ষেত্রে ঘটছে, তাহলে অবশ্যই আপনারা দশমুখী রুদ্রাক্ষ গলায় অথবা হাতে ধারণ করতে পারেন। এতে বিশেষ সুফল আপনার জীবনে অবশ্য মিলবে। যদি জীবনে বিভিন্ন ক্ষেত্রে ভয় হয়ে যায়, অর্থাৎ ছোট ছোট বিষয় হচ্ছে তাতেই আপনার মধ্যে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়, কেউ কোনো কথা বলে ফেললো আপনার মনের মধ্যে একটা ভীতি সৃষ্টি হচ্ছে, এমনটি যদি আপনাদের ক্ষেত্রে সর্বদা সৃষ্টি হচ্ছে, আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি নার্ভাস হয়ে পড়ছেন, আপনি কারোর সাথে কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে পড়ছেন, ভয় ভীতি যদি মনের মধ্যে সর্বদা কোনো বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে, তাহলে নমুখী রুদ্রাক্ষ আপনারা গলায় অথবা হাতে ধারণ করুন। এতে বিশেষ সুফল আপনার জীবনে অবশ্যই মিলবে। অনেক সময় এমনভাবে হয় কি, আপনারা বিভিন্ন ক্ষেত্রেই ভয় ভীতির মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট ঝামেলা আপনাদের ক্ষেত্রে চলে আসছে, সব দিক থেকে আপনি আপনার জীবনে রক্ষা পেতে চাইছেন। এমনটি যদি আপনাদের ক্ষেত্রে আপনি পেতে চাইছেন, তাহলে অবশ্যই এগারোমুখী এবং নারায়ণমালা, এগারোমুখী রুদ্রাক্ষ একটি নেবেন এবং নারায়ণমালা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের গলায় ধারণ করবেন। এতে বিশেষ সুফল আপনার জীবনে অবশ্যই মিলবে। আপনি যদি আপনার জীবনে কর্মক্ষেত্রে উদ্যম নিয়ে আসতে চাইছেন, অর্থাৎ আপনার কর্মের মধ্যে উদ্যম নেই, উচ্ছ্বাস নেই কোনো রকমভাবে, অর্থাৎ যেরকম চলছে তো চলছে, এরকম হালকা হালকাভাবেই আপনার জীবন কেটে যাচ্ছে, কিন্তু আপনার কর্মের উদ্যম দরকার, আপনি উচ্ছ্বাসা চাইছেন, আপনার কর্মের মধ্যে একটা ঊর্জা চাইছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সাতমুখী এবং আটমুখী দুটি একটি একটি দানা রুদ্রাক্ষ আপনারা হাতে অথবা গলায় বাঁধিয়ে ধারণ করতে পারেন। এতে বিশেষ সফলতা অবশ্য মিলবে। আপনারা আপনাদের জীবনে উচ্চ স্তরের কোনো মনঃসংযোগ চাইছেন, যেখানে আপনি ধ্যানের মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন ধরনের যে যোগ করছেন, ধ্যান করছেন, এগুলি কিন্তু আপনারা ভালোভাবে করতে চাইছেন, অর্থাৎ আপনার মন যেন একাগ্র হয়, আপনার মন যেন স্থির হয়, এমন ক্ষেত্রে আপনারা কিন্তু একটি মঙ্গলমালা এবং একটি সিদ্ধমালা, যে কোনো একটি মালার ধারণ আপনারা অবশ্যই করুন। এতে নিশ্চিতভাবে আপনার জীবনে অবশ্য কিন্তু এক্ষেত্রে বিশেষ প্রাপ্তি, বিশেষ সাফল্য পেতে দেখবেন।
যদি আপনি বিভিন্ন ধরনের ঝঞ্ঝাটের মধ্যে রয়েছেন কিন্তু শান্তিময় জীবনযাপন চাইছেন, অর্থাৎ আপনি মানসিক দিক থেকে অন্ততপক্ষে শান্তি চান এবং আপনি আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত থাকতে চান, আধ্যাত্মিকতায় আপনি বিলীন হয়ে থাকতে চান, এমন ক্ষেত্রে আপনারা যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন কণ্ঠে অথবা হাতে, এতেও কিন্তু বিশেষ সফলতা আপনাদের ক্ষেত্রে অবশ্য মিলবে। এমন হতেই পারে অনেক সময় কেউ হয়তো আপনার উপর কোনো তন্ত্র প্রয়োগ করেছে, কোনো তন্ত্রক্রিয়া করেছে, কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, কোনো অদৃশ্য শক্তির দ্বারা আপনি কিন্তু প্রভাবিত রয়েছেন, যার দ্বারা আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আপনার যদি এমনটি মনে হচ্ছে তাহলে অবশ্যই 10 মুখী একটি রুদ্রাক্ষ আপনার হাতে অথবা গলায় যে কোনো শুভ তিথিযুক্ত দিনে আপনারা ধারণ করতে পারেন শ্রাবণে, তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম বিশেষ কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণ যদি আপনারা করতে চাইছেন, তাই সেক্ষেত্রে আপনারা কোন কোন রুদ্রাক্ষ ধারণ করবেন, সমস্ত বিষয়গুলি আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আরও অনেক বিষয় আপনাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ সম্বন্ধে আলোচনা করার রয়েছে, যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ তো আপনারা ধারণ করবেন, কিন্তু রুদ্রাক্ষ ধারণের বিধিনিষেধ কী আছে, রুদ্রাক্ষ ধারণের পূর্বে আপনারা রুদ্রাক্ষ শোধন করবেন কীভাবে, এই সমস্ত এপিসোডগুলি আমি আপনাদের সাথে দ্রুত আলোচনা করার চেষ্টা করব। বহু মানুষ রুদ্রাক্ষ সম্বন্ধে আরও অনেক কোয়ারি করেছেন, কোশ্চেন করেছেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে দ্রুত আলোচনা করার। আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।